লেবাননের পেজার বিস্ফোরণের নেপথ্যে এবার একজন ভারতীয় অভিবাসীর নাম উঠে এসেছে। তার নাম রিসন হোসে। কেরলের ওয়েনাডে জন্মানো 37 বছর বয়সী এই তরুণ বর্তমানে নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তার সংস্থাই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিস্ফোরকযুক্ত সেসব পেজার সরবরাহ করেছিল বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে দেখা যায় পেজারগুলোতে 3 গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এই কাজ পরিকল্পিত। চিপ থেকে মোসাদের কাছে সংকেত পৌঁছে যেত। বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা DANS জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নোটটা গ্লোবাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে তারা। 2022 সালে সোফিয়ায় ওই সংস্থার নাম সরকারি খাতায় নথিভুক্ত হয়। নরওয়ের বাসিন্দা রিনসন হোসে সংস্থাটির মালিক। কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়ে যান রিনসন। নরওয়ের সংবাদ সংস্থা DN মিডিয়ার ডিজিটাল কাস্টমার সাপোর্ট বিভাগে যোগ দেন রিনসন। ওই সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে রয়েছেন রিনসন। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।